বিএনপি না এলে নির্বাচন অশুদ্ধ হবে না, একতরফাও হবে না, লড়াই হবে 29টি দলের মধ্যে। একথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হলে বহিষ্কারের সিদ্ধান্ত হয়নি। 10 ডিসেম্বর সমাবেশ করতে নির্বাচন কমিশনের অনুমতি চাওয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। রোববার দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে সমসাময়িক রাজনীতি, নির্বাচন সহ বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন তিনি। সেই অবস্থা মন্তব্য করেন, গণবিরোধী রাজনীতিতে ব্যর্থ হয়ে জনগণকে শত্রু ভাবছে বিএনপি, যে কারণে তাদের অনেক নেতাকর্মী দল ছেড়ে বেরিয়ে আসছে। আজকে বিএনপি রাজনীতিকে তারা প্রত্যাখ্যান করে তারা রাজনীতির সূত্র দ্বারা ফিরে আসতে শুরু করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জানাই। ওবায়দুল কাদের বলেন, এবারে নির্বাচনে লড়াই হবে 29টি দলের মধ্যে, একটি দল না এলে ভোট অশুদ্ধ হয়ে যাবে না। বিএনপি তো একটা দল, এখন 32 দল বা 54 দল, সেই সব দল তো এখন তাদের সাথে নেই। বিএনপি না এলে নির্বাচন অশুদ্ধ হয়ে যাবে, একতরফা হয়ে যাবে। কেন এই 28টি দল কি বিভিন্ন তরফের না? তারা কি সবাই আওয়ামী লীগ করে? স্বতন্ত্র প্রার্থী সবাই কি আওয়ামী লীগ করে? 10 ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করতে নির্বাচন কমিশনের কাছে অনুমতি চাওয়া হয়েছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমরা আবেদন করেছি। তিনি বলেন, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে জাতিসংঘকে কথা বলতে হলে নিরাপত্তা এবং সাধারণ পরিষদের অনুমতির প্রয়োজন হয়। এই দুইটা উইংয়ের ম্যান্ডেট লাগবে, কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কিছু বলতে হবে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।